What's up guys? Calcutta video is here. অনেক দিন পর একটু ব্লগ করতে বেরোলাম। তো ব্যাপারটা হচ্ছে তো সামনে পূজো আসছে আর আমি একটু ক্যাফে পারসন রাদার দ্যান রেস্টুরেন্টস। তো নানা রকম ক্যাফে ঘুরবো ভেবেছি এবার। তো সেটা নিয়ে ব্লগ শুরু করছি। তো আজকে আমি একটা আমার এখানকার একটা কাছে ক্যাফেতে যাব, আলাপ ক্যাফে বলে। গুগলে দেখলাম ভালো রিভিউজ আছে, তো ভাবলাম একটু ওটাই গিয়ে এক্সপ্লোর করি, দেখি কেমন হয় জায়গাটা। তো চলো যাওয়া যাক। আলাপ ক্যাফেতে পৌঁছে গেছি। তো আমি আপনাদেরকে ভিডিওটা দেখালাম যে কীরকম লুকটা, মানে প্রায় আপনি দেখতে পারবেন যে স্পেশালি বাইরে যেটা যেখানে ঢুকতে হবে সেখানে হচ্ছে এটা স্মোকিং কর্নার। তো যারা স্মোক করেন তারা আউটডোরে বসতে পারেন, আর যারা স্মোক করে না একটু ঠান্ডা হাওয়া খেতেছেন, পাতি পাতা এসি হাওয়া খেতেছেন, তারা ভেতরে চলে আসবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে বাইরের যে ডেকোরেশনটা সেটা আমি দেখলাম যে পুরনো ওল্ড যে সেই টেপ রেকর্ডার, দেন ওই সিডি প্লেয়ার, ঠিক আছে, ওটা আমার কাছে এখনও পর্যন্ত আছে ওই ধরনের সিডি প্লেয়ার। তো এইসব আমি দেখছিলাম ইভেন্ট সাইডে, ওই সাইডে পোস্টার্স, এবং ভেতরে এসে আপনি দেখলেন কত সুন্দরভাবে ডেকোরেট। জায়গাটা খুব বড় না, ছোটোই আছে, বাট ঠিক আছে। আর খাবারের প্রাইস আমি যা দেখলাম পকেট পিঞ্চ, কোনো অসুবিধা নেই। তা আমি একটা ক্যাপুচিনো আর একটা গ্রিল স্যান্ডউইচ দিয়েছি অর্ডার, অথবা খেয়ে দেখি টেস্টটা কেমন, তারপর না হয় জানাবো। এটা আছে বসার জায়গাটা, ঠিক আছে। এটা পুরো সেই, আপনারা যারা নর্থে থাকেন বা নর্থে ঠাকুর দেখতে গেছেন, আপনারা দেখবেন অনেক বাড়িতে আছে যে দরজাগুলো এরকম আছে, ঠিক দরজার সামনে সিট এমনভাবে থাকা যায় না যে সেখানে বসে পুরো আড্ডা মারা যায়, ঠিক আছে। আগে লোকে সেরকমভাবে আড্ডা মারত, আর ঠিক দেখুন এখানে বসার জায়গাটা সেরকমভাবে করা হয়েছে। প্লাস ওখানে দেখুন সেই মোড়াগুলো রয়েছে, আগে আমরা এই সময় বসতাম, এখন বসতে পারি না, বাট তারা বসতে পারবে। প্লাস আমি যেখানে বসে আছি এই যে পুরো একদম ব্যাম্বু স্টিকে যে এইভাবে যে তৈরি করা, পুরো এই সিটটায় আমি বসে রয়েছি, ঠিক আছে, ইটস গুড নয়েস। আর একটা জিনিস লক্ষ্য করেছি আমি ওখানে, দেখছিলাম এই ভালো করে দেখো যে তোমার এই যে টেবিলটা যেটার উপর রয়েছে সেটা হচ্ছে দুটো টায়ারের উপর, ঠিক আছে, এই টায়ারগুলো কালার করা, ঠিক আছে। তো হ্যাঁ, খাওয়া তো হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে যে প্রাইস অনুযায়ী যেরকম আমি বলেছিলাম যে গ্রিল চিকেন স্যান্ডউইচটার প্রাইস ছিল হচ্ছে 80 rupees, মানে 4 piece ছিল। আর খেয়ে আমার দুটো খেয়েই তো পেট ভরে গেছিলো প্রথম কথা, ঠিক আছে। তাও আমি একা আসি বলে তো আমাকে পুরো খেতেই হবে, ঠিক আছে। তো আমি পুরোটাই খেয়েছিলাম। আর ইভেন ওটার যে থিকনেস ছিল, মানে 20 rupees যদি আমি কনসিডার করি এক একটা মানে পিসের জন্য, তো ইটস কোয়াইট রিজনেবল আমার মনে হয়, কেন কি যার থিকনেস। আর তারপরে এটা হচ্ছিলো আমার আজকে চিট ডে, তো চিট ডেতে একটু এইসব এইসব জিনিসপত্র, একটু চিজি জিনিসপত্র না খেলে চলে। আজকের জন্য এটাই, বড্ড খাওয়া হয়ে গেছে, পেটটা একদম ভরে গেছে, ঠিক আছে, এবার পেটটা ফেটেই বেরিয়ে আসবে, এবার একটু ডায়েট করতে হবে। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার পরে একটা নেক্সট কোনো ক্যাফেতে যাবো, সেখানে তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো টাটা, বাই।